আমাদের অনেক দাবি আছে, যা আমাদের সারা রাজ্যের সাথে আমাদের জেলার যে সমস্যাগুলো আজকে জেলার মানুষ আজকে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমাদের বিশেষ করে রেশনিং ব্যবস্থা নিয়ে, আমাদের কেন্দ্রীয় সরকারের বরাদ্দগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো নিয়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, আর আমাদের যারা বাইরে যারা আছেন বিভিন্ন প্রদেশে যে সমস্ত মানুষগুলো রয়েছেন যাদেরকে আনার ক্ষেত্রে, বিশেষ করে যারা এখানে কাজের জন্য গেছেন, কেউ চিকিৎসার জন্য গেছেন, কেউ সেখানে শিক্ষার জন্য গেছেন, পড়াশোনার জন্য গেছেন, কেউ টুরিস্ট হিসেবে যারা গেছেন, সেই সমস্ত মানুষগুলো যাতে আমাদের নিরাপদে আমাদের রাজ্যে আনা যায় এবং তাদের কোয়ারেন্টাইনে রেখে তারা যাতে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারে, এইসব বিষয়গুলো আছে। এবং আমরা এখানে চাইছি যে এখন ফিজিক্যাল ডিস্টেন্সটাকে মান্যতা দিয়ে যাতে আমরা এই করোনার বিরুদ্ধে যে লড়াই সারা দেশে চলছে, আমরাও যাতে আমাদের জেলাতে ফিজিক্যাল ডিস্টেন্স রেখে এই করোনাকে আমরা আমাদের রাজ্য থেকে, আমাদের জেলা থেকে, আমাদের ভারতবর্ষ থেকে আমরা এখানে বিতাড়িত করতে পারি। এই বিষয়ে ডিএম সাহেবের সাথে এখন আমরা একটু কয়েকটা আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে চলছে সমস্ত লুকোচুরি, আমাদের রাজ্যে চলছে সমস্ত তথ্য গোপনের রাজনীতি। এই রাজনীতির কারণেই এখানে তথ্য গোপন করা হচ্ছে এবং এই তথ্য গোপনের ভেতর দিয়ে মানুষের মধ্যে সচেতনতা সেটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই যে এখানে তথ্য মানুষের কাছে তুলে ধরা হোক, সঠিক কথাটা বলুক। করোনা একটা মারাত্মক ধরনের একটা সংক্রামক রোগ, সুতরাং এই সংক্রমণ থেকে আমরা যাতে আমাদের জেলাকে মুক্ত করতে পারি, মানুষকে রক্ষা করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর আমার রাজ্যের যে শাসক দল যেভাবে তারা করছেন, তারা সব কিছুকে লুকিয়ে রেখে মানুষকে সমস্ত রকম সাপ্রেস করে আমাদের এই করোনাতে আমাদের যাতে এখানে আরও বেশি মানুষ আক্রান্ত হন। আমরা তো ইতিমধ্যে শুনতে পাচ্ছি সমস্ত জায়গাতে, জেলার সব জায়গায় এখানে করোনা আমাদের যেভাবে ছড়িয়েছে, করোনা পজিটিভ পেশেন্ট প্রচুর আছে, অথচ এরা বলছে নেই, ওই দুজনেই এখানে করোনা পজিটিভ পেশেন্ট। আমরা দেখতে পাচ্ছি প্রচুর এরকম করোনা পজিটিভ পেশেন্ট আছে, সেগুলো ডিএম সাহেবের সাথে আমরা আলোচনায় মিলিত হচ্ছি, তারপরে এসে বলব।